হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান অনেকদিন পর দেশে ফিরে এসেছে। দেশে এসেই তার প্রিয়জনের সাথে মেতে উঠেছে। জান্নাত বাড়িতে শাকিব খান অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্না করছেন দুজনেই। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান অনেকদিন পর দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে পুরো আত্মীয় স্বজনের সাথে আনন্দ মজায় উল্লাসে মেতে উঠেছেন। অনেকেই ভেবেছিল শাকিব খান আমেরিকাতে গিয়ে আর হয়তো দেশে ফিরে আসবে না, আমেরিকার মাটিতে তিনি বাসিন্দা হয়ে যাবেন, বাংলাদেশে আর আসবেন না। কিন্তু তাদের মুখে ঝামা ঘষি দিয়ে শাকিব খান এবার দেশে ফিরে এসেছে, তার প্রিয় মাটিতে, জন্মভূমিতে। শাকিব খান দেশে এসেই তার জান্নাত বাড়িতে উঠেছে পুরো পরিবারকে নিয়ে। শাকিব খান অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্না করছে, অপু বিশ্বাসও কান্না করছেন, কারণ অনেকদিন পর দেশে ফিরে এসেছে। কষ্টে দুঃখে তারা দুজনেই জর্জরিত। অনেক বছর সংসার করেছে একসাথে, তাদের মাঝে সন্তানও আছে আব্রাহাম খান জয়। ভুল বুঝাবুঝির কারণে আলাদা হয়ে যায়, কিন্তু শাকিব খান তার ভুল বুঝতে পেরে অপু বিশ্বাসকে মেনে নিবে বর্তমানে। তাই তো অপু বিশ্বাসকে জড়িয়ে ধরে কান্না করলো আর ক্ষমা চাইলো অপু বিশ্বাসের কাছে। তারা দুজনেই ভুল বুঝাবুঝি মিটিয়ে সেটেল হয়ে যাবে পুত্র জয়কে নিয়ে, এরকমই কথা শোনা গিয়েছে শাকিব খানের মুখ থেকে। ঈদের সময় ঘোষণা দিবে শাকিব খান। প্রিয় মানুষকে কাছে পেলে এরকমই হয়, কান্না চোখ থেকে আপন ইচ্ছাই চলে আসে, যা হয়েছে শাকিব খান অপু বিশ্বাসের সাথে। দর্শক, সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে আপনার মতামতটি জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।